हेलो फूडीज, वेलकम टू फूड क्रश। आज के हमारे रेसिपी होच्छे मैगी फिल। এর টেস্ট কিন্তু আমরা নরমালি যেরকম ম্যাগি খাই তার থেকে অনেকটা আলাদা, আর একেবারে ঝঞ্ঝাটলেস একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ম্যাগি ভেল বানানোর জন্য আমি নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। প্রথমে আমি ম্যাগি গুলোকে এভাবেই ভালো করে ক্রাশ করে নেব। ক্রাশ করা হয়ে গেলে এগুলোকে আমি করে নেব রোস্ট। রোস্ট করার সময় ফ্লেম কিন্তু সব সময় মিডিয়াম রাখতে হবে। ম্যাগি যখন হালকা হালকা ব্রাউন হতে শুরু করবে তখন আমি দিয়ে দেব 1 টেবিলস্পুন জল, আর সাথে সাথেই কিন্তু 2 মিনিটের জন্য কভার করে দেব। এতে ম্যাগির কাঁচা ভাবটা চলে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নেব। এই সময় কিন্তু ম্যাগি একটার গায়ে একটা লেগে থাকবে, তবে প্যানিক করার কোনো কারণ নেই। আর 2 মিনিট রোস্ট করে নিলে কিন্তু এটা খুব সুন্দর ক্রিসপি হয়ে যাবে। ম্যাগি যখন পুরোপুরি ব্রাউন হয়ে যাবে তখন এটাকে নামিয়ে রাখবো। এবার একটা মিক্সিং বোলে 2 টেবিলস্পুন কেচাপ নিয়ে নেব, আর তারপর দিয়ে দেব ম্যাগি মশলা। 2 প্যাকেট ম্যাগি ছিল তাই 2 প্যাকেট ম্যাগি মশলাই আমি দেব, আর ভালো করে মিক্স করে নেব। এরপর দেব 1 টিস্পুন চাট মশলা, আর ভালো করে মিশিয়ে নেব। এরপর দিতে হবে 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 টেবিলস্পুন ভিনিগার। আপনারা কিন্তু লেবুর রসও চাইলে ইউজ করতে পারেন। সস কিন্তু একদম রেডি। এরপর দিয়ে দেব চপড অনিয়ন, চপড টমেটো আর ফ্রেশ গ্রিন চিলি। সস আর বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু টমেটো, পেঁয়াজ আর লঙ্কার পরিমাণটা পুরোপুরি নিজেদের স্বাদ মতো। এরপর আমি দিয়ে দিচ্ছি বয়েলড পটেটো, আর তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দেব আগে তৈরি করে রাখা রোস্টেড ম্যাগি। আর এরপর শেষবারের মতো আরো একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় আমি একবার টেস্ট করে নেব, আর তারপর সেই হিসাবে দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু সস আর ম্যাগি মশলা ইউজ হয়েছে তো সে কারণে নুন কিন্তু খুবই অল্প লাগবে। তো তারপর আবারও ভালো করে মিক্স করে নেব। আর আমাদের ম্যাগি ভেল কিন্তু একদম তৈরি। এবার এটাকে সার্ভিং বলে সার্ভ করে নেব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।